ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পরীক্ষার রেজাল্ট সমস্ত সেমিস্টার বা পার্টের কিন্তু সেমভাবেই রেজাল্ট দেখতে পাবে তোমরা। আমি আজ যে ভিডিওটি দেখাবো, আমি একটি সেমিস্টার নিয়ে দেখাবো, কিন্তু তোমরা সমস্ত সেমিস্টারেই কিন্তু একই প্রসেসেই তোমরা দেখতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ কলেজ বিষয় আমি সমস্ত ভিডিও কিন্তু আপলোড করি সবার আগে। কলেজ বিষয় সমস্ত ভিডিও সবার আগে দেখবার জন্য তুমি সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টাটি আছে সেটা তুমি নোটিফিকেশনটি অল করে দেবে, তার কারণ তোমার কাছে সবার আগে ভিডিওটি চলে আসবে। প্রত্যেকে তোমরা তোমাদের নিজস্ব ফোন, ল্যাপটপ বা কম্পিউটার যার যেটা আছে সেটাতে তোমরা গুগলের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি তোমরা প্রত্যেকে ওপেন করো। ওপেন করার পর দেখো গুগলের নিচে একটি অপশান আছে সার্চ, সার্চে তোমরা প্রত্যেকে ক্লিক করো। এবার ক্লিক করার পর সার্চে এখানে তোমরা লিখবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে তারা প্রত্যেকে এখানে সার্চ করো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। দেখো আমার এখানটাই সার্চ করা ছিল, তাই আমার এখানটাই চলে এসেছে। আমি এটাতে ক্লিক করলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সার্চ করার পর নিচে আসবে, নিচে আসার পর দেখবে এখানটায় একটা অপশান আছে WBSU, WBSU ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। এই WBSU এর উপরে তোমরা প্রত্যেকে ক্লিক করো। এবার ক্লিক করলে দেখো পরের পেজ ওপেন হবে। দেখো আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে অফিসিয়াল সাইট সেই অফিসিয়াল সাইটে কিন্তু আমরা প্রত্যেকে চলে এসেছি। এবার এখানটায় তোমরা বিভিন্ন রকম অপশান আছে দেখতে পাচ্ছ, এখানটায় অনেক রকম অপশান আছে। এবার আমি তোমাদের একটা কথা বলে দিই যে তোমরা সেমিস্টার 1, 2, 3, 4, 5, 6 যে কোনো সেমিস্টারের বা পার্টের রেজাল্ট দেখতে গেলে তোমরা এই রেজাল্টে ক্লিক করবে। সমস্ত সেমিস্টারে কিন্তু একই সেম প্রসেসেই করবে, রেজাল্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানটায় রেজাল্ট আছে, রেজাল্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে CBSE সেমিস্টার 6 রেজাল্ট 2021। এবার তোমরা যেহেতু আজ আমি দেখাচ্ছি সেমিস্টার 6-এ, এবার যখনই তোমরা সেমিস্টার 1, 2, 3 এখানটায় লেখা থাকবে CBSE সেমিস্টার 1, 2, 3 এরকম লেখা থাকবে। এবার তোমরা এখানটায় আমি আজ দেখাচ্ছি যেহেতু সেমিস্টার 6-এর, এই জন্য আমি সেমিস্টার 6-এ প্রথমে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানটায় আমার সেমিস্টার 6-এ রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে। এবার আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি পেস্ট করে দেবো, আমার যেহেতু কপি করা ছিল। আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকে তোমরা লিখে দেবে। লেখার পর এখানটায় দেখো একটা ক্যাপচার কোড আছে, এই কোডটা তোমরা নিচে এখানটায় লিখবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিয়েছি, তারপর নিচে যে লেখাটা আছে ক্যাপচার কোড সেটা দেখে দেখে তোমরা নিচে একইভাবে তোমরা এখানে লিখবে। লেখার পর এখানটায় একটা অপশান আছে দেখো যে শো সেমিস্টার 6, এবার এখানটায় তোমরা প্রত্যেকে ক্লিক করবে। সেমিস্টার 6-এ ক্লিক করার পর দেখো তোমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট কিন্তু চলে আসবে। দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দেখো সেমিস্টার 6-এর রেজাল্ট কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছ এখানে দেখো এখানটায় কিন্তু তোমাদের প্রত্যেকের যে রেজাল্ট একইভাবে কিন্তু চলে আসবে, সমস্ত সেমিস্টারের রেজাল্টই কিন্তু এইভাবেই সেম প্রসেসেই কিন্তু চলে আসবে। দেখো এখানটাই সুন্দরভাবে চলে এসছে। দেখো এখানটায় রেজাল্ট দেওয়া হয়েছে 31 আগস্ট 2021 কিন্তু রেজাল্টটা দেওয়া হয়েছে। তাহলে চ্যানেলটি তোমরা কলেজ বিষয়ে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ কলেজ বিষয়ে যে কোনো আপডেট আমি সবার আগে দেই আমার এই চ্যানেলে, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।